নমস্কার নমস্কার নমস্কার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ যাত্রা সংবাদ। আগামী মরশুমে অর্থাৎ 14-31 বঙ্গাব্দে গিরিশ অপেরার বলিষ্ঠতম পালা প্রযোজনা নটনাট্যকার সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত যাত্রার অলরাউন্ডার হিরো আশিস কুমার, স্বপ্নসুন্দরী গায়িকা নায়িকা দীপিকা চ্যাটার্জি ও নরম মনের গরম ভিলেন সংগ্রামনাথ শর্মা অভিনীত এক বড় মাপের অশ্রুসজল সামাজিক যাত্রাপালা। শুধু শেষ কথাটাই বাকি, শুধু শেষ কথাটাই বাকি। নমস্কার। যাত্রা শুরু হওয়ার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে যাত্রাপাটির মাইকের চঙ্গুলি বাঁধা রয়েছে সেগুলো দয়া করে কেউ ঘোরাবেন না বা নাড়াবেন না, তাতে যাত্রা শোনার বা শোনানোর অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চ অনেক সময় অন্ধকার থাকবে, সেই সময় দয়া করে মঞ্চের উপরে কেউ টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। কমিটির জেনারেটর অপারেটরকে যিনি রয়েছেন তাকে বিশেষভাবে অনুরোধ, আপনি নাটকের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সাথে সহযোগিতা করবেন। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। যদি কোনো বিশেষ প্রচারের দরকার হয় সাজঘরে এসে গিরিশ অপেরার ম্যানেজার বাবুর সাথে যোগাযোগ করবেন। ঘোষণাগুলি শেষ হল, ধন্যবাদ। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মানাচিন্তা ও ত্রিকালদর্শী বাবা লোকনাথের পাদপদ্মে প্রণাম জানিয়ে উপস্থিত সুধী যাত্রামোদী দর্শকবৃন্দ ও উৎসব কমিটির সমস্ত সদস্য সদস্যবৃন্দ, পরিচালন কমিটি, উপদেষ্টা মণ্ডলী, শুভানুধ্যায়ী ও স্থানীয় প্রশাসন প্রত্যেককে গিরিশ অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও উষ্ণ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। শেষ লগ্নের সানাই রচনা পিএনজি, সম্পাদনা নির্দেশনায় বেতার মঞ্চ ও দূরদর্শন খ্যাত তপন চক্রবর্তী, সুর সংযোজনায় ভোলানাথ মালাকার, নৃত্য পরিকল্পনায় মাস্টার জনি, আলো মা সন্তোষী লাইট সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার মিন্টু, ধ্বনি নিউ দত্ত মিউজিক, নিয়ন্ত্রণে তাপস দত্ত, প্রচার পরিকল্পনায় ঝন্টু মুখার্জি, আবহ গোপাল পাল, দল ম্যানেজার ভক্তি পাত্র ও অমিত হাজরা, শ্রেষ্ঠাংশে রোমান্টিক গায়ক নায়ক পলাশ কুমার, লাস্যময়ী নায়িকা মিস সঙ্গীতা, নট্যখ্যাত গৌতম কুমার, ড্রিম গার্ল মিস কৃষ্ণা, বলিষ্ঠ নট কুমার সত্যজিৎ, হাসির আটম্ব কুমার কৃষাণ, নবাগত মাস্টার মানতোষ, চরিত্রাভিনেতা ভক্তি পাত্র ও মমতাময়ী দীপালী রায়, যন্ত্রী সংঘ গোপাল পাল, অসিত পাল, বনমালী দাস ও শ্রীমন্ত বর্মন, সাজঘর পরিচালনায় অমিত কুমার, হারাদন মাঝি, দীপক করণ, সুব্রত মুখার্জি, সুকুমার রায় ও মিস্টার বাফি। একটি বিশেষ ঘোষণা, কলকাতা নন্দকুমার হাইরোড বেলদার সমস্ত প্রকার যাত্রা অর্কেস্ট্রা ডান্স ট্রুপ বাউল ও চলচ্চিত্রের শিল্পী দায়িত্ব সহকারে পায়না করার জন্য যোগাযোগ করুন গীতশ্রী যাত্রা বুকিং অফিস। গীতশ্রী যাত্রা বুকিং অফিস পরিচালনায় শ্রী সুনীল রাউল, পরিচালনায় শ্রী সুনীল রাউল, রুইনাল মাইতিলেদ সবং পশ্চিম মেদিনীপুর, রুইনাল মাইতিলেদ সবং পশ্চিম মেদিনীপুর। ঘোষণাটি শেষ হল, শুরু হচ্ছে নারায়ণ শুক্ল প্রযোজিত নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ ধন্য ঐতিহ্যবাহী গিরিশ অপেরা পরিবেশিত যাত্রার অলরাউন্ডার হিরো আশিস কুমার, স্বপ্নসুন্দরী গায়িকা নায়িকা লাবণী চক্রবর্তী ও দুরন্ত খলনায়ক প্রভাত গৌতম অভিনীত 1430 বঙ্গাব্দে দিকে দিকে সাড়া জাগানো এক বড় মাপের অশ্রুসজল সামাজিক যাত্রাপালা। কলমের জোরে শত্রু ঘায়েল লেখককে তাই প্রণাম জানায়, বাধা প্রাচীর সরিয়ে বাজে শেষ লগ্নের সানাই। Thank you.
শত্রুকে প্রবেশ করতে দেব না, নো নেভার, কখনোই না। লেখক অমিত ব্যানার্জি হয় পাগল না হয় অসুস্থ, পৃথিবীর ইতিহাসে এত নাম থাকতে তার নতুন উপন্যাসের নাম দিয়েছে গণশত্রু। ছি 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 ছি, এটা লেখা না ছাই। জামাইবাবু যদি ছায়া প্রকাশনী থেকে এই উপন্যাসটা ছাপেন তাহলে পাঠকেরা তেলে বেগুনে জ্বলে উঠবে। এসব তুমি কি কথা বলছো বন্দনাদি, পাঠকেরা তেলে বেগুনে জ্বলে উঠবে কেন? কেন আবার, যুগের সঙ্গে তাল না মিলিয়ে উল্টো পাল্টা লিখলে যা হয়। কিন্তু উনি তো কিছু উল্টো পাল্টা লেখেননি, এখন চারপাশে যা যা ঘটনা ঘটছে উনি তো তাই লিখেছেন। হ্যাঁ লিখেছেন, কিন্তু লেখার সময় উনি কি একবারও ভেবে দেখেছেন যে এই লেখাটা পড়লে সমাজের গণ্যমান্য সম্ভ্রান্ত ব্যক্তিদের গলায় ফাঁসির দড়ি পড়বে? বন্দনাদি, আমার জামাইবাবু গৌরব মজুমদারের উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশে যাবে। তাই বলে যা সত্যি মানুষ তা জানবে না? না বন্দনাদি। শোনো নূপুর, এ যুগে সত্যি বলতে কিছুই নেই, সবই মিথ্যের মোড়কে ঢাকা। তাহলে পণ্ডুলিপিটা ছাপানো যাবে না বন্দনাদি? ইয়েস, আমার জামাইবাবু মানে তোমার ভাষুর ঠাকুর তো স্পষ্টই বলে দিয়েছেন তাঁর ছায়া প্রকাশনী থেকে এই বই ছাপানো যাবে না। অথচ কদিন আগে এইখানে দাঁড়িয়ে ভাষুর ঠাকুর অমিতাকে বলেছিলেন অসাধু প্রকাশকদের আমি ছেড়ে কথা বলিনি। আপনি ঠিকই তো করেছেন। তাই তো, যারা চিকিৎসার নাম করে নার্সিংহোমে অবাধে ভ্রূণ হত্যা করে চলেছে, বেকার যুবক যুবতীদের ঘর থেকে তুলে নিয়ে এসে তাদের চাকরি দেবার লোভ দেখিয়ে তাদের কিডনি সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে। তাকে দেখুন, শুধু মিথ্যার চৈচিকা। তাই তো, তাই তো, যারা মিথ্যে কথা বলে, যারা চালাকি রাজনীতি করে, যারা খাদ্যে ভেজাল মেশায়, যারা মেয়েদের নিয়ে ব্যবসা করে, সেসব চোরা কারবারি দেশদ্রোহী শয়তানদের বিরুদ্ধে আমি লিখেছি। এই তো আমি চাই, দিন দিন অমিতবাবু, আপনার লেখা কলিযুগের মহাকাব্য গণশত্রু পাণ্ডুলিপিটা আপনি আমার মতো সাহিত্য প্রেমীর হাতে তুলে দিন। গৌরবাবু, আমি আমার হৃৎপিণ্ডটা আপনার হাতে তুলে দিলাম। আহা, এ তো লেখা নয়, যেন কাব্য, কাব্য জীবন, কাব্য না গৌরবাবু, জীবনের সবটাই কিন্তু কাব্য না। লেখো, ইট কাঠ পাথরে জীবনে চেনা চেনা মুখের শাড়ি অন্তরে হয়ে যায় অচেনা, সূর্যের উত্তাপে জীবনের সঞ্চয় যুদ্ধের প্রান্তরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। সাহিত্যিক বসতি আমার হৃদয়ে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, বসতি আমার হৃদয়ে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মত বাদশাহ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঘরে মিলে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। যতই শুনছি আর যতই তোমাকে দেখছি ততই আমার রাগের পারদটা অর্ধমুখী হচ্ছে। আমি চিৎকার করে বলবো, অমিতার এই লিখাতে বাস্তব, এই লেখার প্রতিটি ছত্র সততা আদর্শের আলপনায় গড়ে ওঠা এক সত্য ঘটনা। এ যুগে যারা সত্যি কথা বলে বা সত্যি লেখে তারা সবাই বোকা, বোকা নিশ্চয়ই। এ যুগের আসল সত্যি হলো শুধু টাকা, টাকা, টাকা। সেই জন্যই লেখাটা পড়ে তোমাদের তিনজনের মাথায় কিলি বিলি করে নেড়ে উঠছে স্বার্থের পোকা। লেখা, তোমার সুন্দরী বইয়ের কথাগুলো বড্ড নেকা বেকা। বন্দনা দেব নাকি বইয়ের কাছে হাত জোড় করে বসে? দীক্ষা নাও সৌরভ, আমি ততক্ষণ জামাইবাবুকে খবরটা দিয়ে আসি। নাকি বলো, সতী সীমন্তিনী, নূপুর রানী?
বন্দনাদি আমাকে এইভাবে অপমান করে গেল, তা দেখে তুমি মনের আনন্দে হাসছো? তুমি যদি আমার মনের মতো বউ হতে তাহলে হয়তো হাসতাম না। তুমি যদি এই যুগে মেয়েদের মতো চালু মেয়ে হতে, তুমি যদি আমার কথা শুনে আমার পায়ে পা মিলিয়ে চলতে, তাহলে আমার ভাগ্যের চাকাটা অনেক আগেই ঘুরে যেত। আর তুমি লক্ষ্মীর বর পুত্র হতে পারতো যদি, যদি আমি তোমার সঙ্গে মক্ষী রানী ঘুরে বেড়াতাম, তাই না? আমি করতাম বিজনেস, তুমি হতে আমার ম্যাগনে। লোকে তোমার এই সুন্দর শরীরটার দিকে তাকিয়ে বলতো, হাউ লাভলি ফিগার। তোমরা যদি ভাবো নূপুরকে পায়ে বেঁধে ইচ্ছে মতো যেখানে সেখানে নাচবে, তাহলে কিন্তু বড্ড বেশি ভুল করবে। নূপুর যদি ভুলে যে আমি শাশ্বত ভারতের নারী, সীতা সতী সাবিত্রী আমার আদর্শ। তুমি আমার কথাটা শুনে যাও নূপুর। আমরা যে বস্তিতে বাস করতাম, সেই বস্তিতে বুলডোজার চালিয়ে তোমার প্রমোটারে বিশ্বাসের প্রথম সাতটা প্রাণ বানানোর সময় তুমি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছিলে। কই, আমি তো তোমার সিঁদুরের অস্বীকার করিনি। কই, স্বামীর প্রতি কর্তব্যের আমি তো কোনো অবহেলা করিনি। এই মজুমদার বাড়ির মার সম্মান নিয়ে আমি তো কখনো কোনো দিন ছেড়ে বেড়ে খেলিনি। তুমি কেঁদো না নূপু, তুমি কেঁদো না। এখন আমি বুঝতে পারছি দাদার কথা শুনে সত্যিই তোমাকে আমি অনেক অবহেলা করেছি। এই জানো নূপুর, জানো দাদার শালিকা বন্দনা দেখে নিয়ে কাশ্মীরে হোটেল তৈরির কাজ দেখতে আমার যে আজ যাওয়ার কথা ছিল, আমি কিন্তু যাব না। ওমা, সে কি কথা? হ্যাঁ, আমার বউকে নিয়ে আমি গঙ্গার ধারে বেড়াতে যাব। সত্যি বলছো? তুমি আমাকে নিয়ে গঙ্গার ধারে বেড়াতে যাবে? আরে বাবা, যাব। আর যাবার আগে দাদাকে বলে যাব, দাদা অমিত ব্যানার্জির লেখা উপন্যাসের পাণ্ডুলিপিটা যেন ছাপার জন্য ছায়া প্রকাশনের প্রেসে ছাপতে দেয়। দেব দাদা। নিশ্চয়ই দেব, ওই পাণ্ডুলিপিটা আমি আজই প্রেসে পাঠিয়ে দেব। বৌমা দাও, ওই পাণ্ডুলিপিটা তুমি আমার হাতে তুলে। এই নিন বর্দা। এবার যাও বৌমা, তুমি সৌরভকে নিয়ে গঙ্গার ধারে বেরিয়ে এসো। তবে হ্যাঁ, একটা কথা না, থাক না, মানে আসলে আজ রাতের ফ্লাইটে না গেলে কাশ্মীরে আমাদের ফাইভ স্টার হোটেলের প্রাণে অনেকগুলো টাকা, তা প্রায় 25 লক্ষ টাকা লোকসান হয়ে যাবে বৌমা। 25 লক্ষ? তা যাক তা যাক, তোমাদের আনন্দের জন্য ওই লোকসান আমি মেনে নেবো। যাও যাও বৌমা, তুমি সৌরভকে নিয়ে গঙ্গার ধারে বেরিয়ে এসো। দাদা না, আজ আর আমরা গঙ্গার ধারে বেড়াতে যাবো না। ইঞ্জিনিয়ার কি সঙ্গিনী, আমি আর বন্দনা দিয়ে আজ কাশ্মীর চলে যাব। কি ভালো নূপুর? সেই ভালো, 15 দিন পরে কাশ্মীর থেকে ফিরে এসে দেখবে অমিতার উপন্যাসটা ছাপা হয়ে গেছে, আর সেটা বাজারে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে। কি বলো বর্দাম? না বড়ি বড়ি সন্ধান পেলে পেলে যেমন ছুটে আছে, ঠিক তেমনি ছুটে আসবে পুলিশ, ছুটে আসবে সিবিআই এর বড় বড় কর্তারা, আমাকে অ্যারেস্ট করবে অ্যারেস্ট। কারণ ওই ছয়জন অমিত ব্যানার্জি আমার চরিত্র, আমার ব্যবসা, আমার 2 নম্বরি কারবার নিয়ে লিখেছে তার নতুন উপন্যাস এই গণশত্রু। না বর্দা না, উনি তো আপনাদের বিরুদ্ধে কিছু লেখেননি, উনি তো অন্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে ওই খাইটা লিখে ঘুমে থাকা মানুষের ঘুম ভাঙাতে চেয়েছেন। তার মানে আমার দু হাতে হাত করা পড়াতে চেয়েছেন, তাই তো? না বর্দা না, আপনি ভুল করছেন। আর একটা কথা বলবে না তুমি, মুখের উপরে তর্ক করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। সৌরভ, তুই বৌমার দিকে তেড়ে যাচ্ছিস কেন? তুই আমার সুন্দরী বৌমার গায়ে আবার হাত তুলিস না যেন ভাই, কারণ আমি যে বাকি স্বয়ং অন্নপূর্ণা মনে করি। বাবা 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 বাবা, কি সুন্দর আপনার অভিনয়! বুদ্ধিহীন এক মানুষকে, কাণ্ড জ্ঞানী যুবককে একটা নরম মাটি হাতে নিয়ে আপনি কি কায়দা দেই না তৈরি করছেন? কখনো কাটতে, কখনো বা গড়ে, মারে এখন হয়েছে নাকি রে? যদি নিজের মঙ্গল চাস, যদি প্রাণে বাঁচতে চাস,
তাহলে তোকে আধুনিকা রঙ্গিনী হয়ে আমাদের ব্যবসায় তোকে সাহায্য করতে হবে। আর আমার দাদা যা যা বলবে তাই তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে সৌরভ জনগণের দুশ্মন এই গণশত্রু পাণ্ডুলিপিটা? না দাদা, ওটার কোনোদিন ছাপার অক্ষরেই জনসমক্ষে বেরোবে না। সৌরভ, তাহলে আমার বৌমার মনের অবস্থা কি হবে? তাকে দেখ ভাই, তাকে দেখ, কেঁদে কেঁদে আমার বৌমার মুখের অবস্থা একেবারে মেঘের মতো কালো হয়ে গেছে রে। এই ভাই, তুই একবার চেষ্টা করে দেখ আমার বৌমার মেঘের মতো কালো মুখে একটুখানি রজ্জল বলে হাসি ফোটাতে পারিস কিনা। হাজার চেষ্টা করলেও কুকুরের পেটে কোনোদিন ঘিভাত সহ্য করানো যায় না, হাঁচাবেও না কোনোতে। বৌমা, গালে কি খুব লেগেছে? না, গালে লাগেনি, লেগেছে আমার সম্মানে। সম্মান? একটা বস্তির মেয়ে, তার আবার সম্মান? ঠিকই তো, যত সম্মান তো আপনাদের মতো চোর চিটিংবাজ দু নম্বরই চোরা কারবাদের জন্য, তাই না? তো সম্মান তো তাদের যারা দিনের পর দিন কেটিনি পাতারের ব্যবসা করে। আমি নব আর আপনাদের ইচ্ছা মতো পায়ে পায়ে বাঁচব না। তাই জীবনে কখনো কোনো দিনও মক্কিরানি সাধব না। সত্যি? তাই লেখককে অনুরোধ করব, তিনি যেন অন্য কোনো প্রকাশকের কাছে বইটা ছাপার ব্যবস্থা করে। আচ্ছা, আপনাদের প্রকাশনের আড়ালে লুকে থাকা সব রকমের ব্যভিচারের কথা আজ আমি জানিয়ে দেবো ওই লেখক অমিত ব্যানার্জির মুখোমুখি দাঁড়িয়ে। শয়তানে, ভিতরে ভিতরে তুই অনেক দূর এগিয়ে গিয়েছিস, তাই তো? এই বেল দিয়ে পিটিয়ে আজ তোকে হসপিটালে পাঠিয়ে দেব। ঠিক গরু বাবু, ছি, আপনি কি করতে যাচ্ছেন? ভাসুর হয়ে নিজের ভাই বউকে আপনি বেল দিয়ে মারতে যাচ্ছেন? গরু বাবু, ছি, আপনি কি মনে করেছেন আমি আমার বৌমাকে সত্যি সত্যি ওই বেল দিয়ে পেটাতে চেয়েছিলাম, তাই তো? তাহলে কি করতে? না না, আরে মশাই, বর্তমান সমাজে শ্বশুর ভাসুর দেওররা বৌদের উপর কিভাবে অত্যাচার করছে, আমি আমার বৌমাকে সেই দৃশ্যটা বোঝাতে চেয়েছিলাম। গুরু বাবু, বৌমা যা, অমিত বাবুর জন্য কফির ব্যবস্থা করে যা। না না, কফির ব্যবস্থা করার দরকার নেই, আসলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই। বলো। যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওই পাণ্ডুলিপিটা বেশ কয়েকটা জেরক্স কপি করিয়ে আপনি আপনার বাড়িতে রেখে দেবেন। কিন্তু কেন? শোনো, তুমি যেও না। কি ব্যাপার গুরু বাবু? আপনার ভাতৃপুত হঠাৎ এই কথাটা বলে গেল কেন? কি জানি, আমি ঠিক বুঝতে পারলাম না তো। যাকে সে সব কথা শুনো না, আমার লেখাটা পড়ে আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেছি বলে আপনার লেখাটা আর ছাপানো হবে না। সে কি করুন বাবু, আপনি তো সেদিন এইখানে দাঁড়িয়ে বলেছিলেন নোংরামিতে মানুষের মনগুলো সব ভরে গেছে, এখানে সত্য নেই, ধর্ম নেই, চারিদিকে শুধু ব্যভিচার আর ব্যভিচার। আরে মশাই, সৎ পথে থাকলে কেউ কোনোদিন আমার মতো বড় লোক হতে পারবে না। সত্যি আপনাকে চিনতে আমার একটু ভুল হয়ে গেছে। ভুল না করলে আপনি কি করে জানতে পারতেন ভাইকে ফাঁকি দিয়ে সংসারকে লুকিয়ে? বেনামিতে আমি অনেকগুলো দু নম্বরই ব্যবসা করি। ওই যে আপনার লেখায় নার্সিং হোমের কথা আছে না? তার মানে আমার লেখা যে নার্সিং হোমের কথা লেখা রয়েছে, যেখানে অবাধে ভ্রূণ হত্যা করা হয়, বেকার যুবক যুবতীদের ঘর থেকে তুলে নিয়ে এসে তাদের কিডনি সহ শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তুলে নিয়ে বাজারে বিক্রি করা হয়, সেই নার্সিং হোমের আসল মালিক আমি। আপনি তাহলে সুখনিবাস নামে জাহাজি কমপ্লেক্স সংস্থার বিরুদ্ধে আমি বেআইনি বাড়ি তৈরির অভিযোগ এনেছি, সেই প্রমোটার বিজনেসের আসল মালিক আমি। গৌরব বাবু, তাছাড়া নামে বেনামে আমার অনেকগুলো দু নম্বরই ব্যবসা চলছে। ভেজাল সিমেন্ট, ভেজাল ঔষধ আমি তৈরি করি, আমি আরো কত। আমি আপনাকে জনগণের সামনে ধরিয়ে দেবো, আসল মুখোশটা টেনে খুলে আপনাকে উলঙ্গ করে দেবো, অট্টহাস আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। দিন ঘোরো বাবু, আমার পাণ্ডুলিপিটা আপনি আমাকে ফেরত দিন। ফেরত দিতে পারি তবে একটা শর্ত। বলুন কি সেই শর্ত? শর্তটা হলো এই পাণ্ডুলিপিটা আমি 1,00,000 টাকা দিয়ে কিনে নেবো। এই পাণ্ডুলিপিটা কোনোদিন বই আকার প্রকাশ পাবে না। এই পাণ্ডুলিপিটা কোনোদিন কোনো প্রেস থেকে ছাপানো যাবে না। এনে 1,00,000 টাকার চেক। গৌরব বাবু,
এই সাহিত্যিক অমিত ব্যানার্জির লেখা কোনো বড় দিনের কেক নয়, গরমে ঠান্ডা পানীয় নয়, আর শীতের সকালে গরম তেলে ভাজাও নয়। আমার ওই লেখাটা আত্মসাত করতে পারলে আপনাদের মনের বাগানে আসবে বসন্ত ঋতু। ওই 100,000 টাকা চেকের উপর আমি ছিটিয়ে দিলাম এক রাস্তুত। প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে আমার এই কলম, এই কলম দিয়ে আমি আবার উপন্যাস লিখব। যেমন পরশুরামের হাতে কুঠার ছিল তেমনি আমার হাতে রয়ে গেছে এই কলম, যে কলমের শক্তি আণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর। আমার মাথায় আঘাত করে তুই আমার স্বপ্নকে ভেঙে চুর মার করে দিতে পারবি না। তোদের আসল চেহারাটা আমি জনগণের সামনে ধরিয়ে দেবো, ভেঙে চুর মার করে দেবো তোদের লোভ লালসা ব্যভিচারের কারাগার। শোন রে শয়তান, যে অট্ট হাসে এসে আমার উপন্যাসের অমর্যাদা করলে, বিশ্বাসঘাতকতা করলে, মানুষদের সঙ্গে অহংকারে উন্মুক্ত হয়ে আমার রক্ত ঝরালে, সেই রক্ত দিয়ে তোর মৃত্যুবান তৈরি করতে চলল এই সাহিত্যিক অমিত ব্যানার্জি। চন্দ্রবিন্দুর ফেলাই চড়ে একেবারে অতল সমুদ্রে তলিয়ে যায়। আমি চোখের জল মুছবো না, এখনই থানায় গিয়ে আপনাদের সব কুকীর্তির কথা আমি ফাঁস করে দেবো। লেখক অমিত ব্যানার্জিকে খুন করার জঘন্য ষড়যন্ত্রের অপরাধে প্রথম সাক্ষী হবো আমি। তোর মতো একটা বস্তির মেয়ে আবার কি করবে? তোর মতো তার হাত কাপড়ে ন্যাংটো মেয়েদের কাছে শুধু চোখের জল ছাড়া আর কিছুই নেই। তার চোখের জল দেখেছিস, মাদার মেরিষ্ঠ দেখেছিস, কিন্তু মাতঙ্গিনীর বীরাঙ্গনা মূর্তি তুই দেখিস, আমাদের বস্ত্র হরণ দেখেছিস, কিন্তু দেবী দুর্গা সিংহ বাহিনীর রূপ তুই দেখিস, মাদারের যারা সহনশীলতা দেখেছিস, কিন্তু ঝনশিলানী লক্ষ্মীবাইয়ের সংহারীর রূপ তুই দেখিস, নারীকে উলঙ্গ করে অর্থ হাসি এসেছিস, কিন্তু নারীর গর্বে তোর যে জন্ম তোর মৃত্যুর কথা ভেবে আমি দেখেছি, তাই তো আজ তোকে আমি মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দেব। আমি আমার ভাইয়ের বউটাকে সত্যি সত্যি মেরে ফেললাম, কিন্তু কিন্তু এখন আমি কি করবো? না না, আমি পুলিশের ঝামেলা নিয়ে ভাবছি না, আমি ভাবছি কাশ্মীর থেকে সৌরভ ফিরে এলে তাকে আমি কি জবাব দেব। হ্যাঁ হ্যাঁ, তাকে বলবো, তাকে বলবো তোর বউটা আত্মহত্যা। ও কোথাও ধোপে দেখবে না, ও কোথাও ধোপ। তাহলে এখন উপায় দুঃশালা, পরের চিন্তা পরে করবো, এখন আপাতত লাশটা ঠিকানা লাগাতে হবে। আমাকে জ্ঞান দিস না বুলেট, আমি যা বলছি তাই কর। আমার খুব কষ্ট হচ্ছে সাপ, বৌদিমণি কি অবস্থায়? এই বুলেট, ওটা দেখানো হয়, ওটা দেখানো হয়, মনে কর না তুই অন্ধ, তোর এই দুটো চোখ দিয়ে
তুই কিছুই দেখতে পাস নি। চোখের সামনে লাশ দেখেও আমি কিছুই দেখিনি। হ্যাঁ রে বুলেট, তুই কিছুই দেখতে পাস নি। শোন বুলেট, আমি যা নির্দেশ করব তা তুই অক্ষরে অক্ষরে পালন করবি। যা এই মুহূর্তেই লাশটাকে টানতে টানতে নিয়ে গিয়ে বাগান বাড়িতে গর্ত খুঁড়ে গর্তের ভিতর শুইয়ে দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দে। জামাই বাবু, আপনার চেহারায় চোখে মুখে যেন একটা বিষণ্ণতা ছাপ দেখছি। কি হয়েছে কি হয়েছে জানবো? নূপুর কি আপনাকে কোনো অসম্মানজনক কথা বলেছে? তাহলে চুলের মুঠি ধরে। হ্যাঁ হ্যাঁ নূপুর, নূপুর সবসময় আমার গানের কাজে ঘ্যান ঘ্যান করছে আর বলছে ওই উপন্যাসটা ছাপাতে। বি কেয়ারফুল জামাই বাবু, ওই নূপুরের ছলা কলায় ভুলে আপনি যদি পাণ্ডুলিপিটা ছাপাতে যান তাহলে আম জনতার কাছে আপনি কিন্তু গণের শত্রু হিসেবে চিহ্নিত হয়ে যাবে। বন্ধুরা, আপনার পরিচয় হবে আপনি জনগণের চরম শত্রু। আও বন্ধুরা, এখন আবার কোনো কিছু কথা শুনতে ভালো লাগছে না, ওই সব কথা এখন থাক না। ঠিক আছে বাবা, ঠিক আছে থাকলো। তারপর তুমি জানো না বন্দনা, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। ঘটতে দিন না মেয়ে হুনা। বন্দনা এই নাও, ধরো ধরো নেকা সস্তি। বন্দনা ও ডিয়ার, তুমি দিদি গেলে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমার রাগের সঙ্গে আমার যৌবনের অনুরাগ মিশিয়ে তোমাকে পৌঁছে দেব তোমার কামনার স্বর্গে। কি দেখছো অমন করে, ভীষণ আলো না অন্ধকার? গভীর অন্ধকার। তাহলে এসো আমাকে আদর করো, আমাকে নিয়ে চলো তোমার সুখের নন্দন কাননে। বন্ধুরা দূরে থেকো না, আরো 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 কাছে এসো, পরশ করে দেখো আমার রোমাঞ্চ। নূপুরকে গলা টিপে মারার করার পর থেকে আমি কিছুতে স্থির হয়ে থাকতে পারছি না। তাই তো যে কোনো উপায়, হুবহু নূপুরের মতো দেখতে একটা মেয়ে আমাকে জোগাড় করতে হবে। তারপর ওই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ওকে শিখিয়ে পড়িয়ে আমি অভিজ্ঞ নূপুরের মতো গড়ে তুলব। কালি আর্লি ইন দ্য মর্নিং কাশ্মীরে আমি আমার ভাইয়ের কাছে মেসেজ পাঠাবো, ও যেন ওখানে দু মাস থেকে হোটেলের সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি ফিরে আসে। আর এরই মধ্যে এদিকে আমি সব কিছু, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল অথচ শুয়োরের বাচ্চাটা। আরে না না, শুয়োরের বাচ্চা নয়, শুয়োরের বাচ্চা নয়, আমি ভজহরি দালাল।
তোমার লোকে আমাকে আদর করে বলে শ্রীযুক্ত বাবু ভজহরি দালাল। এবার বলুন মিস্টার মজুমদার, আমাকে কি জন্য স্মরণ করেছেন? বলে তো আমি আপনাকে সব কথা। হ্যাঁ হ্যাঁ বলেছেন বলেছেন বলেছেন, আপনার প্রযোজনায় দূরদর্শনে যে মেগা সিরিয়ালটা চলছে তার একটা নায়িকা পালিয়ে গেছে, আর আমাকে একটা নায়িকা জোগাড় করে দিতে হবে, তাই তো? ঠিক এইরকম দেখতে একটা মেয়ে আমার চাই। তবে আমার ঠাকুরদার মুখে একবার শুনেছিলাম একই রকম দেখতে এই জগতে দুজন লোক থাকলেও হ্যালো কে কথা বলছো? এমএলএ সুমিত ব্যানার্জি। হ্যালো ইয়েস এমএলএ সুমিত ব্যানার্জি স্পিকিং। আরে আমি তোমার বন্ধু গৌরব, গৌরব মজুমদার কথা বলছি। আমার নার্সিং হোমের ব্যাপারে কত দূর এগোলো? আরে বাবা ও ভাবনা তো আমার। হ্যাঁ শোনো, আপাতত 25 লক্ষ হলে চলবে তো? চলবে মানে গড়গড়িয়ে চলবে। তাহলে শোনো বন্ধু, আমি তোমার নির্দেশে তোমার ভাইয়ের মাথায় আঘাত করে তার মন থেকে বই ছাপানোর স্বপ্নকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি তোমার উপকার করেছি, বলো? সে কথা বলতে, ও হ্যাঁ ভালো কথা, মাথায় ব্যান্ডেজ নিয়ে আমি তো আবার থানায় টানায় যাইনি তো। কি বললে? থানা? আরে বাবা থানা মানে তো বড় বাবু ভূতের মৃত্যুর, অলরেডি তাকে আমি আমার পকেটে ভরে নিয়েছি। জানি জানি, তোমার মতো করিত কর্ম ঝানু ব্যবসাদার মুখে চুষি কাঠি নিয়ে বসে থাকবে না। আরে বন্ধু, আমাদের দেশ সেবায় যাতে কোনো বাধা না আসে সেই জন্য তো থানা স্টাফ বলতে ওই একজনকেই মানে ভূতের মৃত্যুরকে বড় বাবু হিসেবে পোস্টিং দেওয়া হয়েছিল। এবার অমিতের নামে চরিত্র হরণের রসালো কিছু কেচ্ছা মার্কেটে ছড়ানোর ব্যবস্থা করো। তাহলে শোনো বন্ধু, আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার প্রকাশনা অফিসে গিয়ে যুবতী মহিলা কর্মীদের উপর চড়াও হয়ে রাগে অশালীনভাবে চরম অপমান করে জোর করে কেড়ে নিয়েছে তাদের লজ্জা বস্ত্র মানে শাড়ি ব্লাউজ ছায়া। থাক থাক আর নিচে নেব না বন্ধু, এবার আমাকে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাহলে রাখছি বন্ধু। ওকে ওকে। জানো আর অমিত্রা তাহলে থানায় যায়নি, অবশ্য গেলে ও ঢোকার রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমার অভিন্ন হৃদয় বন্ধু গৌরব মজুমদার। সত্যি নামের কি মহিমা, এই বন্ধুকে রীতিমতো গর্ব করে যায়। ধন্যবাদ বন্ধু, তোমায় অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমাকে জানাই সাধু পুরুষ, অজস্র অজস্র ধন্যবাদ, যার চরিত্রে নেই বিন্দু মাত্র খাস। কি বলতে চাও তুমি? বলছি জননীতা হয়ে অমিত ঠাকুরপুর মাথাটা তুমি ধুলোই মিশিয়ে দিলে। কেন দেব না, সে যে উপন্যাস লিখে আমার এবং আমাদের মতো লব্ধ প্রতিষ্ঠাবানের ব্যক্তিদের ভেতরের চেহারাটা জনগণের সামনে প্রকাশ করে দিতে চাই, আমি কিন্তু তা হতে দেব না। আচ্ছা তুমি কি করে পারলে ঠাকুরপুর মাথাটা ফাটিয়ে দিতে? মুখ সামলে কথা বলবে মৃন্ময়ী। ভুলে যেও না এমএলএ সুমিত ব্যানার্জি সবসময় সঠিক পথেই চলে। সামান্য একজন এমএলএ সঠিক পথে চলে কোনোদিন কোটি কোটি টাকার মালিক হতে পারে না। এও সরব যে বোঝো না তাহলে তর্ক করতে শোনাও। ঠিকই তো, তর্ক করলে তো সবাই জেনে যাবে একজন ক্রিমিনাল দুশ্চরিত্র লোকের কাছ থেকে আমাদের মহা অমান্য এমএলএ সাহেব নার্সিং হোম তৈরি করার জন্য কয়েক লক্ষ টাকা নজরানা আদায় করেছে। কিসের নজরানা? ওরা ব্যবসাদার, ওরা আমাদের কাছ থেকে যে উপকার পায় তার বিনিময়ে 20-50 লাখ আমাদের দিতে ওরা বাধ্য। তাছাড়া একটা কথা ভুলে যেও না মৃন্ময়ী, আমি তোর সারা জীবনে এমএলএ হয়ে থাকবো না। দ্বিতীয়বারের জন্য যখন এমএলএ হয়েছি তখন সেকেন্ড টার্ম শেষ হওয়ার আগেই ভবিষ্যতের সঞ্চয় হিসেবে যেভাবেই হোক কয়েক কোটি আমাকে কামিয়ে নিতেই হবে, বুঝলে? এমএলএ সাহেব সততার মাটি দিয়ে ঘর তৈরি করলে সে ঘর দীর্ঘস্থায়ী হবে, আর অসতের ইট দিয়ে পাকা ঘর তৈরি করলে দমকা ঝড়ে তার ভিটটা নড়বড়ে হয়ে যায়। হাত জোর করে
অনুরোধ করে বলছি, সৎ মানুষ হয়ে বেঁচে থাকা অনেক বেশি সম্মানের, অনেক বেশি মর্যাদার, অনেক বেশি। চরিত্রবান মানুষ মৃন্ময়ী, রাজনীতির বাইরে তোমাকে একটা কথা বলছি, তুমি শোনো। আমরা বড় লোক, কোটি কোটি টাকার মালিক, ধনী, আর ধনতন্ত্রবাদের কথা হলো, পরের ধন সম্পদ যতটা পারো নিজের পকেটে ভরে নাও। কিন্তু সিভিলিস্টে গেল কোথায়? কোথায় ব্যান্ডেজ বাঁধা অমিত বাবু গঙ্গার ধারে বসে আছেন স্যার। আসুন আসুন বড়বাবু, আপনি তো এখন থানার ওয়ালি নন, একাই রাজত্ব চালাচ্ছেন, তা ব্যবস্থাটা কেমন করেছি বলুন। কিন্তু এইভাবে তো একটা থানা চলতে পারে না স্যার, আমি একা কত দিকে আর সামাল দেবো বলুন। আরে আপনি একা সামাল দেবেন কেন? থানার বড় বাবু তদন্ত করেননি কেন? তখন তখন আমি কি বলবো স্যার? বলবেন, থানার একমাত্র স্টাফ বড় বাবু একা, পুরো থানাটাই ফাঁকা। অমিত, আদালতকে আরো বলবেন এই আজব থানা, এখানে বড় বাবু ভূতের মৃত্যু ছাড়া অন্য কাউকে রাখা চলবে না। এটা এখানকার আইন, অমান্য করলেই ফাইন। মানে মানেটা তো তুমিই ভালো বলতে পারবে দাদা, কারণ মাল্লুর এমন গুণ, এই বড়বাবু সবসময় তোমার ট্যাকে গোজা থাকবে। তবেই তো এমএলএ সাহেবের দু নম্বরই কাজকর্ম একেবারে ফুলে ফেঁপে উঠবে। অমিত বাবু আমার সামনে দাঁড়িয়ে এইভাবে অফেন্সিভ কথাবার্তা বলবেন না। আদালতকে সত্যি কথাটাই বলবেন, বলবেন স্যার আসামি অমিত ব্যানার্জি সেদিন এক ডজন গুন্ডা আর দু ডজন মহিলা নিয়ে গৌরব বাবুর উপর ঝাঁপিয়ে পড়েছিল বলেই থানায় তার ডায়েরিটা নিতে পারিনি। অমিত বাবু, এমএলএ সাহেব, এম আই রাইট? আমি ঠিকঠাক বলছি তো? আরে দাঁড়ান মশাই, এমএলএ সাহেবের আগে আমি বলছি। হ্যাঁ বলুন। আপনি তো একসময় মানুষ হিসাবে খুবই ব্রাইট ছিলেন। এখনো আছি? না নেই। মানে সত্যি ভাবতে অবাক লাগে, কোথা থেকে যে কি করে ফেললেন। ছি ছি ছি, যে শুনছেন সেই বলছে। হ্যাঁ বলছে যে বিখ্যাত লেখক অমিত ব্যানার্জির অবস্থা খুবই সংগীন, সে এখন লম্পট, লুচ্চ, চরিত্রহীন। দারোগা বাবু, তুই কি বলার জন্য আমার ঘরে এসেছিস? আমি তোমাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম দাদা, কেন তুমি আমার মাথায় আঘাতের খবর পেয়েও ঘটনাস্থলে যাও নি? কেন তুমি অবিশ্বাস করনি আমার নামে বদনামের কথাগুলো? সেই চোর, চিটিং বাজ, অসাধু ব্যবসায়ী গৌরব মজুমদার কি কারণে, কোন সাহসে সাহসী হয়ে আমার পাণ্ডুলিপিটা আটকে রেখেছে? তুমি তো ঘুণাক্ষরেও জানতে চাওনি দাদা। বলো দাদা, কেন কেন কেন? প্রয়োজন নেই বলে? প্রয়োজন নেই না দাদা, আমি রাজনীতির লোক, রাজনীতির এখতিয়ারে না পড়া ওইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাবার অধিকার আমার নেই। কিন্তু ভ্রাতৃত্বের অধিকার তো ছিল। হুম, এই ছোট ভাই প্রতি বড় ভাইয়ের স্নেহের অধিকার তো ছিল। হ্যাঁ, রাজনীতির চকচকে তকমা তোমার ভুখ থেকে তো কর্তব্যকে কেড়ে নেয়নি দাদা। চুপ কর, তোর মতো মাতাল লম্পট চরিত্রহীনের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তোমার চরিত্রকে ভালো করে বিশ্লেষণ করে দেখেছো কি? মৃন্ময়ী, তুমি ভেতরে যাও। হাইডে হায়, আমার বৌদি এসে এক মুঠো নুন আমার যোগ মার্কা দাদার মুখে ছড়িয়ে দিল বলেই এমএলএ সাহেব পড়ে গেল ভীষণ বেকায়দায়। নতুন কায়দায় তুই আমার মুখ বন্ধ করতে পারবি না, আমি তোর জন্য আমার মান সম্মান সব চলে গেছে। ওগুলো যাওয়ার সময় কি আমার স্বামী দেবতার কানে কানে নতুন কথা কিছু বলে গেছে? হ্যাঁ বলে গেছে ঠাকুরপো, বলে গেছে বৌদি। ওই মান সম্মান বাবুরা যাওয়ার সময় বলে গেছে, সাহিত্যিক অমিত ব্যানার্জি একটা লজ্জা, লেখক অমিত ব্যানার্জি একটা লম্পট, এই সাহিত্য স্রষ্টা দার্শনিক অমিত ব্যানার্জি একটা চরিত্রহীন, চরিত্রহীন। তো না না বলে তুমি লোকের চোখে ধুলো দিতে পারবে না মৃন্ময়ী। শোনো, তুমি তোমার দেওয়ারিকে বলো ও যদি বাঁচতে চায় আজ থেকে ওকে লেখা বন্ধ করতে হবে। ও লেখা বন্ধ করবে না, কেন করবে? ও লেখা বন্ধ করলে তোমাদের মতো জনগণদের চরিত্র বিশ্লেষণ করে দেখাবে কে? নোংরামি করবে না মৃন্ময়ী, সব নোংরামির জবাব দেবে ওরই লেখাই গণসত্র। শেষবারের মতো আবার বলছি, ওকে লেখা বন্ধ করতে বলো। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি লেখা বন্ধ করবো, আমি আর লিখবো না বৌদি। আজ থেকে আমি দাদার কথাটাই মেনে নেব,
আজ থেকে সাধারণ মানুষের উপকারের কথা আমি আর চিন্তা করব না। দেশ ও দশের মঙ্গল হোক এমন কোনো কথা আমি আর কোনো দিন লিখব না। হ্যাঁ বৌদি, তোমার দেওয়ার এই অমিত ব্যানার্জি আজ থেকে লিখে যাবে শুধু অশ্লীল উপন্যাস। দেশকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্যে একের পর এক সৃষ্টি করে যাবে যৌবনের দুর্গন্ধ মাখা অপসংস্কৃতির মহাকাব্য। আর তখনই তোমার দাদার বন্ধু গৌরব মজুমদার এবং তার হাজার হাজার সঙ্গীরা হাসতে হাসতে চিৎকার করে বলবে, খবরের সেরা সুখবর, সাহিত্যিক অমিত ব্যানার্জি আর গণশত্রুর মতো উপন্যাস লিখতে পারছে না। এটাই খবর, এটাই নিউজ, ঘটনাটা একেবারে মিথ্যে নয়, একেবারে সাচ্চা। সাহিত্যিক অমিত ব্যানার্জি এখন থেকে একটা লম্পট, চরিত্রহীন লজ্জা। লেখক অমিত ব্যানার্জিকে লুচ্ছা লম্পট বলেছি বলে তুমি একেবারে রেগে লাল হয়ে গেছো প্রদীপ। হরি কথা, একটা বড় মাপের মানুষকে এইভাবে ব্যাখ্যা করার মানে হলো নিজেকে ছোট করা। তাহলে তুমিও শুনে রাখো, একটা চরিত্রহীন লোককে বড় বলে প্রচার করার মানে হলো নিজেকে ছোট করা। যাকে আমি চিনি না জানি না, যার নামটা শুনলে আমার ঘেন্না হয় ওই লোকটাকে। তুমি যদি এতই ভালোবাসো যাও না, তার সঙ্গে দেখা করে সমবেদনে জানিয়ে এসো, আমি কিন্তু চললাম। তুমি কি আমার উপর রাগ করেছো? যার মনে অনুরাগ নেই তার উপর রাগ আছে? আছে, অনুরাগের সাত রং দিয়ে আমি আমার বুকে তোমার ছবি এঁকে রেখেছি শিখা, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। তাই বলে আমি বাজাবো ওয়েস্টার্ন মিউজিক আর তুমি বাজাবে বাঁশের বাঁশি? আরে বাবা, তাই তো নিও, পুরুষ তো চিরকাল মাথায় করে সংসারের বোঝা বয়ে মরে, আর মেয়েরা সংসার সাজায় মুখে মিষ্টি হাসি নিয়ে। বড্ড চালাক না, যেন সংসার টংসার কিছুই বোঝে না, একেবারে সন্ন্যাসী। পাগল, তবে তুমি যে অভিজ্ঞতার কথা বলছো যেন বয়স তোমার 79। আসি আসি, তোমার কথা শুনে আমার পাচ্ছে হাসি। বাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। যা বেশ তো, আমি তোমার হলাম, তোমায় নিয়ে নতুন জীবন হোক শুরু। তোমারই মাঝে হারিয়ে গেলাম আমি, হারিয়ে গেলাম। বেশ তো, আমি তোমার হলাম। একসাথে থাকবো সুখ দুঃখ ভাগ করে, যদি গো আসি ঝড় মাথা পেতে নেব তারে। একসাথে থাকবো সুখ দুঃখ ভাগ করে, যদি গো আসি ঝড় মাথা পেতে নেব তারে। হোক না সে ভাঙা ঘর, নাই মনে কোনো ডর। হোক না সে ভাঙা ঘর, নাই মনে কোনো ডর। নতুন জীবন হোক শুরু, তোমারই মাঝে বসে আছে। একটা চাকরি বাকরি কোনো পাত্তা নেই, আমাদের মতো বেকার যুবক যুবতীরা অন্ধকারে ডুবে যাচ্ছে। তাই কথাটা ভাবতে গিয়ে ভাবনাটা আমার, তোমার না। ভালো করে এদিকে তাকাও, মুখটা একবার মিলিয়ে নি। এই কে আপনি? আমি আমি শ্রীযুক্ত বাবু ভজহরি দালাল। দালাল? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি একটা সিরিয়াল বানাচ্ছি বুঝলে,
তার একটা নায়িকা খুঁজে বেড়াচ্ছি। এ তো ভালো কথা। ভালো কথা নয় গো, এই ছবির সাথে তার মুখটা কিছুতেই মিলাতে পারছি না। তা মুখটা মিলুক আর না মিলুক, আমি কিন্তু নায়িকার অ্যাক্টিংটা ভালো করতে পারি। তুমি পারবে? হ্যাঁ। তুমি নাচতে পারো? পারি। তা নে এই দেখাও, দেখিনি একবার। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই একদিন গড়ের মাঠে দেখা হতে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, হ্যালো মাই ডার্লিং, তোমাকে না পেলে আমি আত্মহত্যা করবো। এবার তুমি বলো। ও মাই সুইট হার্ট বেবি, তুমি আত্মহত্যা করবে কেন? তার চেয়ে তুমি বড় হার্ট ফেল করেই মরো। চলো ভাই, চলো ভাই, তুমি পাস করে গেছো। পাস করে গেছি। এ তোমার নামটা কি গো? আমার নাম, হ্যাঁ আমার নাম শিখা। পতঙ্গ হয়ে আগুনের শিখা এবার পুড়ে মরতে ইচ্ছা করছে গো। তুমি পুড়ে মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো সোনা? আরে বাবা, আরে বাবা, আমার ভেতরটা, আমার ভেতরটা কেমন রিমঝিম রিমঝিম করছে গো। আমি যেন তেল তেল করে হারিয়ে যাচ্ছি। হিমিম হিমিম করে হাওয়া বইছে, বই নীল আকাশে চিল উঠছে, আর স্বপ্নরা স্বপ্নরা যেন পিল পিল করে ছুটে আসছে। হঠাৎ হঠাৎ তুমি আমার হাত ধরে গেয়ে উঠলে। আমিও ভালোবেসে তোমার গালে একটা ছাড় মারলাম। তোমার শিরেল এতক্ষণে আমার কাছে শিরেশ হয়ে উঠেছে জানোয়ার। একটা জানোয়ার একটা মেয়ের মুখের সঙ্গে অন্য মেয়ের মুখের মিল খোঁজার চেষ্টা করছে। জানোয়ারটার নাম ভজহরি দালাল। মেয়েটার হাতের চড়টা এত জোরালো ছিল শালা, এখনো জ্বালা করছে। করুক করুক জ্বালা, এবার এই ছবির সাথে মুখটা মেরাতে পারলেই মোটা টাকা দালালি। আর দালালিটা পেলে আমার বউ খেন্তিকে নিয়ে বেড়াতে যাবো সোজা কুলু মানালি। কি হলো ভজরি বাবু, ওই ছবির সঙ্গে কোনো মেয়ের মুখ মিলেছে? অনেক তো চেষ্টা করছি স্যার, কিন্তু কিছুতেই মিলাতে পারছি না। আর তোমাকে মেলাতে হবে না, এক উড়িয়া দালাল মিলিয়ে দিয়েছে। তাহলে আমার কি হবে স্যার? আমার বউ খেন্তিকে নিয়ে ওই কুলু মানালি বেড়াতে যাবার টিকিটটা কাটবো কি করে? আপাতত জমালে যাওয়ার টিকিট কাটো, নাও ফটো। মাত্র 100 স্যার, আর একটা 100 হবে কি? গেট আউট। কি হলো, গেট আউট। এই ছবিটা দেখে এক উড়িয়া দালাল আমাকে বলে গেল, আপনি কিছু ভাববেন না স্যার, অবিকল এই ছবির মতো দেখতে একটা মেয়েকে আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। শালা যদি মিলে যায় তাহলে ওই মেয়েটাকে আজ আমি আমার ভাইয়ের বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। বাজা বাবা জি কি না বাবা জি।
হ্যাঁ আছে। তো আছে তো সিগারেটটা জ্বালা না। কি আশ্চর্য, এ আমি কি দেখলাম? হুবহু নূপুরের মতো দেখতে সেই চোখ, সেই মুখ। হ্যাঁ এই মেয়েটাকে, এই মেয়েটাকে আজ আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে ওই ডিজাইনটা পাল্টে দেব। এই বাবু, যে লোক আমাকে এখানে আসতে বলেছিল। আরে বাবা, আমি তো সেই লোক। আরে শালা, এই তো একেবারে চিনে জোন। শোনো, তুমি এখন আমার ভাইয়ের বউ। শালা, ভাতর বউ হলে তো আদরটাই মাটি, তার থেকে চলো না। ওই লক্সা কাটো চাদর পেতে তুমি ওই ভাষায় কথা বলো না, তুমি ভদ্র ভাষায় কথা বলো। শোনো, তোমাকে কমসে কম আমার বাড়িতে ছ মাস থাকতে হবে, আর বিনিময়ে তুমি পাবে 2 লক্ষ টাকা। দেখো, আমার বাড়িতে গিয়ে কিন্তু ওই ভাষায় কথা বলা চলবে না, আর তোমার ওই ভেঙ্গি পড়া অশ্লীল নাচ গানও বরদাস্ত হবে না, কারণ আমরা সবাই রবীন্দ্র নজরুল ভক্ত। জানি জানি, তাই তো রবীন্দ্র নজরুলকে ও তোমার পক্ষে খুবই শক্ত। বাহ বাহ, কি সুন্দর গান তুমি গাইলে, আহা কি ভালো, কি ভালো। দেখো, তোমাকে কিন্তু আমার বাড়িতে গিয়ে মাঝে মাঝে মাথায় ঘোমটা দিতে হবে, ঘোমটা। আরে শালা, ভেতরে নাচবে আর মাথায় দেব ঘোমটা। আমি যা বলছি তাই চলো, তোমাকে আজ আমি আমার ভাইয়ের বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। তোমাকে শুধু আমার ভাই, আমার শালিকা, আমার আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে নিখুঁতভাবে অভিনয় করতে হবে। তোমাকে দেখে যেন তো বুঝতে না পারে যে তুমি আমাদের বাড়ির ছোট বউ নও, আর আজ থেকে তোমার নাম হবে নূপুর। ঠিক আছে বাবু, ঠিক আছে, তাই হবো। এই নূপুর শালা তোদের বাড়ি থেকে আস্তে আস্তে সব গোপন খবর জেনে নেবে, কেমন? তাহলে দেরি না করে চলো, আমরা গাড়িতে গিয়ে বসি, চলো। মুঝে পেহচান কাহাঁ সে আয়া মাই হো খানু Oh,
বন মুঝে পেছানো কহো সে আয়া মাই হো খানো অরে দি বন মুঝে পেছানো কহো সে আয়া এবার আমাকে কি কি করতে হয় বলো? মা আল্লুটাকে ছাড়ো। এটা করো বলো না, এবার বলো তো করো। লোচ্চালম্পট চরিত্রহীন হতে গেলে আমাকে আর কি কি করতে হবে? ডবকা ছুরিদের পেছনে লাগতে হবে, অর্থাৎ ওদের উত্তপ্ত করতে হবে। তাহলে চরিত্র হারানোর লোকসানটা শালা প্রথম কিস্তিতেই উঠে আসবে, তাই তো? এই তো বুঝে গেছো, এবার সেকেন্ড কিস্তিটা ছাড়ো বাবা। এটাও এটাও করো, সেকেন্ড কিস্তি নাও। এখন থেকে যে সমস্ত মেয়েরা আমার দিকে তাকে দেখবে সবাই বলবে তো সারা সাহিত্যিক অমিত ব্যানার্জি একটা পাকাপাকি ভাবে লোচ্চা লম্পট চরিত্রহীন। অমিত বাবু শালা গুরু গুরু কে শালা? আরে বেশ করবো, হাজার বার বলবো শালা। আমাকে বাবু বলছিস কেন? ভাই বাবু বলছিস কেন? হ্যাঁ বল, লোচ্চা দা লম্পট দা শালা চরিত্রহীন দা। এই তো শালা লোকেদের মুখে মুখে প্রচার হয়ে যাবে এই শালা সাহিত্যিক অমিত ব্যানার্জির বারোটা বেজে গেছে, ও দ্বারা সাহিত্যটাই তো কিছু হবে না, ও শালা একেবারে লস্ট হয়ে গেছে, লস্ট। কষ্ট তাহলে আর একটু কষ্ট করে পরীক্ষাটা দিয়ে দাও বাবাজি। ভালো করো। ওই যে ওই যে এমএলএ সাহেব আসছেন, উনাকে কিছু খিস্তি খেয়ে উরু করে দেখাও দেখিনি। ওকে গুরু ওকে, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি এমন এক শিক্ষকের কাছে পরীক্ষাটা দিচ্ছি, পরীক্ষার খাতা কিছু না লিখলেও 100-150 নাম্বার পেয়ে আমার চরিত্রহীনের সার্টিফিকেটটা আমি পেয়ে যাবো। না না, দেরি করা ঠিক হবে না, এই তো আমার দাদা এমএলএ সাথে এদিকেই আসছে। হ্যাঁ আমি ওর সামনে একটু অভিনয় শুরু করে দিই। ইয়েস অভিনয়। আমার ফুল সজ্জি হবে, ফুল সজ্জি শুনলে আমি তোর জন্য গরম গরম ফুলুরি নিয়ে যাবো, ফুলুরি। আর তুই শালি আমার জন্য একটা বিলিতি মাল রেডি করে দেবো। সারা বিলিতি মাল খেয়ে তোকে কোলে তুলে নিয়ে সারা রাত মৌজ করবো, সারা রাত। বেশি পায়দানি মারবি না, বেশি পায়দানি মারবি না, তোর তোর খুবরি দেখলে ডাঙা পুড়ে দেবো শালি। হিম্মত পারিশ্রমিক এই নাও। হ্যাঁ শোনো, সোজা তুমি তোমার ডেরায় চলে যাবে, পরে আমার সঙ্গে দেখা করবে। ওকে স্যার, ওকে ওকে। এবার মৃন্ময়ী, তোমার আদরের দেওর মানে আমার স্নেহের ছোট্ট ভাইয়ের চরিত্রের নমুনা আমি তোমাকে প্রমাণ সহ দেখিয়ে দেব। অমিত ব্যানার্জির লেখাটা মাত্র আমি মুচড়ে ভেঙে দেব। আমার জন্য এক কোলে গাঁজা দিয়ে দেব, আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষের প্রাক্তন ইয়ে মন্ত্রী অমিত। এ প্রণাম মন্ত্রী মশাই, প্রণাম। দুশ্যা, এ রেগে যাচ্ছো কেন বাবা? এত রেগে যাওয়ার কি আছে বাবা? গদিতে বসে তো বহুত ঝেড়েছ, বহুত ঝেড়েছ। এখন বিলিতি মাল কেনার জন্যে কমিশন বাবদ কিছু টাকা ছড়ে দেবো। মাল খরচ নিয়ে কমিশন চাইতে তোর লজ্জা করছে না জানোয়ার? কি হলো কি হলো লজ্জা? আরে দুশা,
লজ্জা তো জন্তু জানোয়ারে থাকে না বে, ওটা তো সারা তোমাদের মতো মানুষদের একচেটিয়া অধিকার। তুই কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস সমীর। একদম ইতিহাসের পাতা উল্টে চশমা পরে দেখো, গোপনে তুমি কত সাল বিদেশে চালান করেছো। ওই টেলিকমিউনিকেশনের পারমিট পাইয়ে দেওয়ার জন্য প্রাইভেট পার্টির কাছ থেকে কত টাকা কমিশন অমিত। তখন তো যা লজ্জা, তোমাকে দেখে লজ্জা পেল না অমিত? ভোটের আগে রাস্তায় মোরাম ছড়িয়ে রাস্তা সারাচ্ছ, ভোটের পরেই বর্ষা ধুয়ে মুছে সব ফর্সা। অমিত ভাই, তখন তো লজ্জায় তোমার মাথাটা হেঁট হয়ে যায়। চুপ করছো নোর এ লজ্জা লম্প চরিত্রহীন মাতাল, কেন তবে রে চড়ুয়ার? তাহলে লুচ্চা লম্পট পর্যন্ত গিয়েছি, এবার চরিত্রহীনের লাইনটা ধরতে হবে। ইয়েস, আর ওই লাইনে একবার সাইন করতে পারলেই এদেশে আমার বিরুদ্ধে স্ক্যান্ডাল ছড়িয়ে পড়বে, আর এদেশের যুধিষ্ঠিরের বাচ্চারা আমাদেরকে স্যান্ডাল ছুঁড়ে মারবে। সবাই বলবে শালা সাহিত্যিক অমিত ব্যানার্জি একবারে ফিনিশ হয়ে গেছে, ফিনিশ। আর আমি তখন ফিনিশ হয়ে গোপনে গোপনে একটা নতুন জিনিস আবিষ্কার করব। ইয়েস, একটা নতুন জিনিস আমি। একটা মেয়ে দিকে আসছে, গুরু তোমাকে বলে গেছে ডবকা ছুরিদের পেছনে রাখতে হবে, তাহলে আমার চরিত্রহীনের সার্টিফিকেটের উপর আমি পাকাপাকিভাবে একটা শিল্প বসিয়ে নিতে পারবো। তুমি যে গোলাপ যদি চম্পা তুকু বাগানের নাম করা সব বাহারি ফুল, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন, তোমাকে করব যতন ফোটাবো মনের মতন, করো না আমায় তোমার মালি করো রূপসী দোহাই দোহাই, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজল লতারে কালি করো। এই যে আপনি আমাকে দেখে বাজে ইঙ্গিত করে গান গাইলেন কেন? তুমি বা আমার দিকে তাকিয়ে কেন হেসেছিলে মিটি মিটি? আমি হেসেছি কই না তো? হ্যাঁ তুমি হেসেছিলে, আমি দেখলাম তুমি আসার সময় আমাকে দেখে হাসনি, তাহলে ভুল দেখেছি হবে হয়তো। অসভ্যতার একটা সীমা, ও সীমানার মানা না মেনে এসো না একটু কাছে। আশ্চর্য, আপনি পাগল নাকি? আমি তো তোমার প্রেমের আকাশে চাতক পাখি। বুঝেছি, তা পাগলা গারদ থেকে কবে ছাড়া পেয়েছেন? কেন, আরে কেন এমন কথা তুমি কেন বলছো? আমাকে দেখো তোমার পছন্দ হচ্ছে না বুঝি? কি করে হবে, আপনার মধ্যে তো শুধু মেয়ে পটানোর বিদ্যেটাই পুজি। তাই তো শালা, তোমার এই ফিগার দেখে প্রেমের ট্রিগার টিপে তোমাকে নিয়ে আমি নীল আকাশে শিম শিম করে উড়ব। মুখ সামলে কথা বলবেন, যেসব মেয়েরা বাজে পোশাক পরে রূপের জাহির করে বেড়ায় তাদের দলে আমি নই, তাই আমাকে বাদ দিয়ে অন্য কোনো মনোহরের নীতিকে চোখটা ঘোরাও। দূর, চোখের সামনে এরকম একটা পূর্ণিমার চাঁদ থাকতে থাকতে কেউ কি অমাবস্যার দিকে তাকায় সুন্দরী? ইতর ছোট লোক, সাবাস সাবাস, আরে এইটাই তো আমি চেয়েছিলাম। এবার কাজ করো, এই গালে আর একটা চড় মারো। নীলচ, বেহা কোথাকার! আরে মারো না! এই কি ভেবেছো, এটা রাত না দিন? সাহিত্যিক অমিত ব্যানার্জির জীবনে আজ রাত দিন সব সমান হয়ে গেছে, সব সমান। ও, আপনি তাহলে সেই চরিত্রহীন লেখক? দাঁড়ান, আমি পুলিশ ডাকছি। পুলিশ, বেশি বাড়াবাড়ি করবে না,
আর বেশি বাড়াবাড়ি করলে তোমার গায়ে লাগবে ছ্যাঁকা, আর শয়তানের থাবার কাছে পুলিশ বড়ই একা। বোকা, বড্ড বোকা, শয়তানের থাবা যতই উঁচু হোক না কেন, তার পাটা থাকে কিন্তু মাটিতে। এই মাটিতেই, এই মাটিতেই সাহিত্য রস ঠেলে আমি ফুল ফোটাতে চেয়েছি। আমার একগুচ্ছ লেখার সমাহার ফুল দিয়ে আমি জনগণের পুজো করতে চেয়েছিলাম। পুজো নাম গোত্রহীন, পর গাছা ফুল দিয়ে কোনোদিন কোনো দেবতার পুজো হয় না। হয়, হয়, বিশ্বাস করো হয়। আমার লেখা মন্দিরের জাগ্রত দেবতা, একদিন না একদিন মানুষ তার পুজো করবেই করবে। ময়লা স্তূপ যতই উঁচু হোক না কেন, মানুষ তা ভুল করে কোনোদিন মন্দির ভেবে প্রণাম করে না। তাই বলছিলাম, হাতের লক্ষ্মীকে কেউ যেমন পায়ে ঠেলে না, পায়ের জুতোকে বুকের উপর রেখে নিশ্চিন্তে কেউ ঘুমায় না। তাহলে আমি লম্পট, ইয়েস, চুরি চুরি, ইয়েস, একটা টুপি জানু মাতাল চরিত্রহীন দুপে জানুয়ার। এটা তো আমি চেয়েছিলাম, তাই তোকে খোঁচা দিয়ে আমার চরিত্রহীনের সার্টিফিকেটের উপর আমি পাকাপাকিভাবে একটা শিলমোহর বসিয়ে নিলাম। আজ আমি সকলের চোখের সামনে সত্যিকার একটা মাতাল চরিত্রহীন দুপে জানোয়ার হয়ে গেলাম। কেন রে এমন হলো কি জানে। দিনগুলো ছিল বেশ উজ্জ্বল সুন্দর সূর্যের আলোয়, দিনগুলো ছিল বেশ উজ্জ্বল সুন্দর সূর্যের আলোয়, মেঘে সে আকাশ হারিয়ে একে দিল আকাশের কাল, আজ নদীটাকে মরু দেখে আমি। এটা তুমি হতে চাইনি, আমি মাতাল চরিত্রহীন দুপে জানুয়ার সাজতে চাইনি। সমাজ সংসার, আমার দাদার বন্ধু গৌরব মজুমদার আজ আমাকে সকলের চোখের সামনে একটা চরিত্রহীন সাজিয়ে দিল। আজ আমি সকলের চোখের সামনে সত্যিকার একটা চরিত্রহীন হয়ে গেলাম। চরিত্র ঠান্ডা করে দেব। পারবেন না, পারবেন না স্যার, পারবেন না, ওই ডান্ডাটা তার ভেঙে যাবে। বড়বাবুর সঙ্গে মস্করা করছে। আমার ঘরে কটা মাথা আছে,
আপনার সাথে মাস্করা করবো। তাহলে আমার কথার উত্তর দে। বলুন স্যার। একজন বিখ্যাত লেখক হয়ে কি করে তুই নিজের চরিত্রটা নষ্ট করলি? দারোগাবু, পুলিশ মানেই তো শান্তি রক্ষক। এখন আপনি বলুন তো, আপনি আপনার চরিত্রটাকে নষ্ট করলেন কি করে? বড় বাড় বেড়েছিস এই লম্বা চওড়া কথা বলার জন্যে। সেদিন ডায়েরি নেই নেই ভুল বললেন, ভুল বললেন দারোগাবু, একটু ভুল বললেন। সেদিন ওই লম্বা চওড়া কথার জন্য নয়, বলুন লম্বা চওড়া নোট পাননি বলে থানায় ডায়েরিটা নেননি। কি হলো স্যার, বিষম খেলেন যে? সত্যি কথাটা বলে ফেলেছি তাই না? এই লম্বা, একটু আগে একটা মেয়ের সঙ্গে এই খোলা ময়দানে নোংরা ব্যবহার করেছিস কেন বল? আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে ইয়ে করবে? দারোগাবু, আপনারা যদি সাধারণ মানুষের সাথে চাংরামো না করেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমিও কোনোদিন নোংরামি করবো না স্যার। এই চালা তো দেখছি এক নম্বরের শয়তান। না, এখন আমি রাস্তা আকাশ সুলতান। সেই বললেই তুই সুলতান, তোর সুলতানগিরি এবার আমি খুঁজিয়ে দেব। পারবেন না স্যার, পারবেন না, পারবেন না, কারণ সমাজ বিরোধীদের নিয়ে আমি ইউনিয়ন চালাচ্ছি। ইউনিয়ন মেরে তোর হাড় গুঁড়ো করে দেব। তাহলে তো ভালোই হবে স্যার, ভালোই হবে। মানুষের হাড় গুঁড়ো চাষিরা ধান জমিতে ছড়িয়ে দেবে। জানোবার তোকে দেখাচ্ছি মজা। এই শালা তুই দাঁড়া, বার দাঁড়া। এইভাবে চলছে সারা দেশ জুড়ে চোর পুলিশের খেলা। ওবেরে শালা, ও আমার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে ওকে মাতাল চরিত্রহীন বললে অনেক কম বলা হবে। ঠাকুরপো নিজের সঙ্গে লুকোচুরি খেলা করছে আর তোমরা সেটা বুঝতে না পেরে মাতাল লম্বট বলে তার নামে দুর্নাম দিচ্ছ। জানতাম জানতাম তুমি জানোয়ারটা সম্পর্কে এরকম কিছু একটা বলবে, তাই তো আমাকে বাধ্য হয়ে প্রমাণপত্র জোগাড় করতে হয়েছে। এই নাও দেখো এই মোবাইলে তোমার কেষ্ট ঠাকুরপোরের লীলা কীর্তন দেখো। আমি কি দেখছি? হায় ঈশ্বর, এ তুমি আমাকে কি দেখালে কিশোরা? আরো আছে মৃণময়ী, জানোয়ারটা পার্কে মদ খেয়ে এক সুন্দরী মেয়েকে বলাৎকার করতে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ গো, তুমি সত্যি কথা বলছো? আমার যে বিশ্বাস হচ্ছে না, তুমি আমার মাথায় হাত দিয়ে দিপি করে বলো তো ঠাকুরপোর, তুমি নামে যা বলছো সব মিথ্যে কথা বলছো। আমি হয়েছি চোখে দেখি সুশ্রীর ফুল, সবাই দেখো আমার দিকে গজকে মশগুল। গজকে আমি হয়েছি চোখে দেখি সুশ্রীর ফুল, সবাই দেখো আমার দিকে গজকে মশগুল। কারণ তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে যে আমার সাহিত্য প্রেরণায় টান দিয়েছো, টান নাকি বলো মাই ডিয়ার বৌদি? কথাগুলো শুনছো তো মৃন্ময়ী? এবার আমার কথা বিশ্বাস হলো তো? চুপ কর, চুপ কর শালা কসাইখানার গোসাই। কি বললি জানোয়ার? আমি লজ্জা লম্পট চরিত্রহীন হয়ে যাওয়ার পর কত টাকা কামিয়েছো গুড়ো? এই জানোয়ার, নার্সিং হোম করার নাম করে কোন ব্যাংকে কত টাকা জমিয়েছো? চুপ কর জানোয়ার। চৌকিদার, চৌকিদারের রোশানুলে পড়ে আমার সাহিত্যের সাদা পাতাগুলো গুমড়ে গুমড়ে কাঁদছে। দম বন্ধ হয়ে আটকে আছে আমার বই লেখা। তাই তো শালা, এখন আমি কলম ছেড়ে দিয়ে গাঁজা ধরেছি, গাঁজা। আর এই সুযোগে তোমরা দুই বন্ধু মিলে যত পার উগুছে না উগুছে না। শাট আপ রাস্কেল, তুই ভুলে গেছিস আমি একজন এমএলএ। কি বলে? এমএলএ? আরে না গুরু না, তুমি আমার কাছে এখন এমএলএ নও, তুমি আমার কাছে এখন শুধু
মেরেলে মেরেলে যত খুশি মেরেলে। মৃন্ময়ী, চরিত্রহীনটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দাও। আমি থানায় ইনফর্ম করে আছি, দাঁড়াবার সময় নেই মৃন্ময়ী, আমার এখন অনেক কাজ। সবার আগে পুলিশকে ডাকা দরকার। শয়তানটার এত বড় সাহস, তোমার সামনে দাঁড়িয়ে সিগারেটের টান মারছে। হ্যালো বড় বাবু, হ্যালো হ্যালো। ঠাকুরপো, তুমি একজন সাহিত্যিক হয়ে কেন মন অন্ধকারে পথে পা দিয়েছো ঠাকুরপো? এই খবরদার, খবরদার, তুমি আমাকে কোনোদিন ঠাকুরপো বলে ডাকবে, বলবে লজ্জা লম্পট, শালাটা চরিত্রহীন। কেন কেন নিজেকে নিয়ে তুমি আমার লুকোচুরি খেলা করছো? আমি জানি তোমার মতো মানুষ কোনোদিন মাতাল লম্পট চরিত্র হতে পারে না। চুপ করো চুপ করো, অনেক লেকচার দিয়েছো, দয়া করে এবার লেকচারটা বন্ধ করো। কেন কেন চুপ করবো? যারা তোমার চোখ দিয়ে সমাজকে দেখতে চায় তাদের অন্তদৃষ্টি তুমি খুলে দেবে না। যারা যারা অন্ধকার থেকে আলোর পথে ফিরতে চায় তাদের তুমি পথ দেখাবে না। না না না, বেঈমান। বৌদি, তুমি আমাকে চড় মারলে বৌদি। আর কটা দিন আগে, আর কটা দিন আগে ঠিক এমন ভাবে তুমি আমাকে শাসন করতে পারোনি কেন? তোমার হাতে কি কোনো ক্ষত ছিল, যন্ত্রণা ছিল? তোমার হাতে কি কুষ্ঠ হয়েছিল, কুষ্ঠ? এই খবরদার, খবরদার, তুমি আমাকে কোনোদিন ঠাকুরপো বলে ডাকবে না, আর কোনোদিন তুমি আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না। আর কোনোদিন তুমি যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো, তাহলে এমএলএর বউ বলে আমি কিন্তু তোমাকে রেয়াত করব না। ছি ছি ঠাকুরপো ছি, তুমি এতখানি নিচে নেমে গেছো ঠাকুরপো। না বৌদি, না, নিচে আমি নামি নেব, নিচে আমি নামি, বরং একটা শিক্ষা লাভ করলাম। মদ খাওয়া গাঁজা খাওয়া যদি অপরাধ হয়, তার চেয়ে বড় অপরাধ সাধারণ মানুষের উপকার করা, অসহায়কে সাহায্য করা, অন্ধের চোখে আলো ফিরিয়ে দেওয়া। আর তার চেয়েও বড় অপরাধ সাধারণ মানুষের মধ্যে নিজের ভালোবাসাকে উজাড় করে বিলিয়ে দেওয়া। যেও না ঠাকুরপো। আমি আমি সত্যি যদি সন্তান স্নেহে তোমাকে ভালোবেসে থাকি, তাহলে তাহলে তোমাকে নরক থেকে তুলে স্বর্গের সিংহদ্বারে পৌঁছে দেব, তোমাকে দিয়েই লিখাব নতুন যুগের নতুন উপন্যাস, নতুন যুগের নতুন উপন্যাস, নতুন যুগের নতুন উপন্যাস। শয়তানি মৃন্ময়ী, আর কোনোদিন তোর দেওরকে দিয়ে লেখাতে পারবি না নতুন যুগের নতুন উপন্যাস। তাই তো, একটা গণিকাকে আমি আমার ভাইয়ের বৌসা দিয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি। ওই গণিকা পায়েলকে দিয়ে আমি কিস্তি মাত করব। হয়ে যাবে স্যার, হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। শাটা প্রেস করুন স্যার, আমাকে আমাকে আর একটা চান্স দিন স্যার, একটা চান্স দিন। একবারে ডানা খাড়া করি, আসমানে তা হরি, মালটা একেবারে সুপার ফাইন, বিদেশে পাচার করতে পারলে তোমাকে কত দিতে হবে? কিছু না স্যার, শুধু আমার বউ খেন্তিকে নিয়ে ওই কুলু মানালি বেড়াতে যাবার দুটো টিকিট হলেই চলবে। ঠিক আছে, এখন তুমি ওই মেয়েটার ব্যাপারে আমাকে বলো কেমন। স্যার, মালটা রোজ পার্কে বেড়াতে আসে, নাম শিখা। ঠিক আছে, কাশ্মীর থেকে সৌরভ ফিরলে ওকে আমি পাঠাবো, যাতে অতি সহজে পার্ক থেকে মেয়েটাকে তুলে এনে আমার খাঁচায় বেঁধে রাখা যায়। আরো খবর আছে স্যার, আরো খবর আছে।
ওই সালা লেখক মৌ দেখে এমএলএ সাহেবকে খিস্তি কেউর করেছে, আর লেখকের মৌদি প্রতিজ্ঞা করেছে লেখককে আবার কলম ধরাবে। কিন্তু এমএলএ সাহেব চালিয়ে নিয়েছেন, ওই সুয়র বাচ্চাটাকে কোনোদিন কলম ধরতে দেবেন না। এইবার এইবার আপনি অতি সহজে ওই সুয়র বাচ্চাটাকে নরকের শেষ ধাপে পৌঁছে দিতে পারবেন। কিভাবে কিভাবে? কলম ছেড়ে মদের বোতল ধরেছে, এবার মেয়ে ছেলের কোমর ধরিয়ে দিন। লেখকটা গাছে বাঁকা না কার বাইতে বাঁকা? স্যার, এই মালটার কোমর ধরিয়ে দিন। শালা, মেঘনা চাইতেই চল। শালা, মাল তো নয় রে, যেন মালসা। মালসায় গনে গনে আগুন। শাট আপ রাস্কাল, গেট আউট। এই নাও টাকা। নো থ্যাঙ্কস। ননসেন্স কোথাকার? একে বলেছেন স্যার, ননসেন্স। কিন্তু এবার বোধহয় আমার সেন্স ফিরতে চলেছে, আর আমি ছাত্রামি ধাপ্পাবাজির পথে রোজগার করবো না স্যার। এবার আমি সেভিং ভলান্টিয়ার হব। তারপরে দুহাত ভরে কামানোর রাস্তা আরো চওড়া হয়ে গেল। কামানোর রাস্তাটা চওড়া করবো না স্যার, হৃদয়টাকে বড় করে মানুষের সেবা করার রাস্তাটা চওড়া করবো। চলি এখন এইসব কথা বাদ দাও। হ্যাঁ শোনো, তোমাকে খাতায় যেগুলো লিখে দিয়েছিলাম সেগুলো ভালো করে মুখস্থ করো। তুমি ওই ভাষায় কথা বলো না, তুমি ভদ্র ভাষায় কথা বলো। শালা, চেষ্টা তো করছি কিন্তু মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে যে। শোনো পায়েল, তুমি ভালো ভালো জামা কাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো কেমন। কি সুন্দর দেখাচ্ছে মাইরি। কোন শালা বলবে যে এই বাড়ি ছোট বউ লয়? আ পায়েল, লয় নয় লয় নয়, তুমি বলো নয় নয়। ওই হলো নয় নয়। শোনো ভাই, তুমি আধুনিক স্টাইলে হাঁটো। ওই আজকালকার দিদিমণিদের মতো ঠিক এমনি করে। হ্যাঁ, যখন তখন শরীরে খেচখাটান মারবে না। খেচখাটান না মারলে স্বামীর মনটা হেঁচকাটানে ছেলে নেওয়া কি করে? আমার নয় আমার নয়, তুমি গলা জড়িয়ে ধরবে আমার ভাইয়ের। কি নজ্জা কি নজ্জা, স্বামীর গলা মনে করে বাসুরের গলা জড়িয়ে ধরে ফেলেছি। কি নজ্জা কি নজ্জা। আ পায়েল, লজ্জা নয় লজ্জা নয়, তুমি বলো লজ্জা লজ্জা। ওই হলো লজ্জা লজ্জা, বাসুর ঠাকুর, আমার স্বামী আর বন্দনাদি রাস্তে তো অনেক দেরি আছে। শালা, লিয়াসো না এক পাইট মার। পায়েল, এবার থেকে ওই মাল ফাল খাও তোমাকে ছাড়তে হবে, আর যদি খেতেই হয় তাহলে চা কফি কিংবা দুধ খাও। এ বাকিনি রক্ত মাংসের স্বাদ পেয়েছে, সে কি দুধে ভাতে খুশি হয় গো লাগো? ধরে 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 ধরে, তুমি তো আমার ভাসুর। ফাইনাল টাচ মেরে আমি এক্ষুনি এসেছি গো অসুর বাটাকুর। কি মালকে নিয়ে আমি ঘর করছি রে বাবা, শালা খাল কেটে আমি নিজেই কুমির এনেছি, ওকে কন্ট্রোল করতে গিয়ে শালা আমি নিজেই আউট অফ কন্ট্রোল হয়ে যেতে বসেছি। কিন্তু না না, যত অসুবিধে হোক আমাকে মেনে নিতে হবে। হ্যালো হ্যালো, সৌরভ? হ্যাঁ বল বল বল, তোরা এখন কোথায় আছিস? কি বললি? বাড়ির কাছাকাছি চলে এসেছিস? ঠিক আছে বল, আমি শুনছি, বল। ঠিক আছে বাবা ঠিক আছে, আগে তো বাড়ি আয়, তারপর তোর মুখ থেকে আমি একটা একটা করে সব কথা শুনবো, কেমন? হ্যাঁ বল। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বাবা আচ্ছা, আগে বাড়ি আয়, তারপর তোর সব কথা শুনবো। হ্যাঁ এখন রাখছি, কেমন? ওকে ওকে। কিন্তু কিন্তু নকল নূপুরকে দেখে ওরা আবার চিনে ফেলবে না তো? তাছাড়া পায়েল যদি ভবিষ্যতে আমাকে ব্ল্যাকমেল করে তাহলে? অবাক করে দিয়েছিল। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস টু ইউ নূপুর।
বি রেডি। হ্যাঁ শোনো, ওরা কিন্তু এসে গেছে, ওরা এলে তুমি কিন্তু বলবে। হ্যাঁ শোনো, তুমি কিন্তু আমার শালিকার সঙ্গে বেশি কথা বলবে না। আমি আমার শালিকাকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে গেলে তুমি সৌরভকে বলবে আই লাভ ইউ। থ্যাঙ্ক ইউ, গেট রেডি। দাদা দাদা দাদা, এই যে দাদা, দাদা দু মাস পর আমি বাড়ি ফিরছি দাদা। দাদা তোমার জন্য আমার খুব মন খারাপ করছিল গো দাদা। তা তো করবেই ভাই, তা তো করবে, তোর বাড়ি তুই ফিরবি না। জামাই বাবু, আমরা যেন স্বপ্নের ঘরে আছি। আরে আমি তো ভাবতেই পারছি না যে সেই নূপুর আর এই নূপুর হয়ে উঠলো কি করে। এক মিনিট সৌরভ, মনের মধ্যে একটা সন্দেহের বীজ উঁকি মারছে। জামাই বাবু, এই কি আমাদের সৌরভের বউ? বন্দনা, তোমার কি পাগলা গারুতে জহর সাজ জেগেছে? না না তা নয়। সো হোয়াট ক্যান আই ডু ফর ইউ বন্দনা দি? অবাকখণ্ড বসতে, সেই মেয়েটা এতখানি রং বদলালো কি? আ বন্দনা দি, ঘষলে মাজলে পেতলো এক সময়। শোনার মতো চকচক করবে এটাই বলবে তো? এও রে, এই তো এই তো আমার শালিকা ঠিক বুঝে গেছে। হ্যাঁ শোনো, বলো কতদিন পর ওরা দুজন দুজনকে দেখলো, ওদের একটু একা থাকতে দেবেন নাকি? সরি জামাই বাবু, এক্সট্রিমলি সরি। ওই সরিকে গুড বাই জানিয়ে চলো, তোমার সঙ্গে আমার জরুরি কাজ আছে। জরুরি কাজটা কি তা আমি জানি জামাই বাবু। জরুরি কাজটা কি তা আমি জানি জামাই বাবু, জানো তো ভ্যানতার আমার চোখে। চলো, আজ আমি ভীষণ টায়ার্ড। ওই টায়ার্ডের ওষুধ তো আমার কাছে আছে মাই ডিয়ার সুইট ডার্লিং, চলো। কি হচ্ছে কি? তুমি কত বদলে গেছো গো নূপুর। তুমি খুশি হয়েছো? হব না বলো কি নূপুর, এ যেন আমি স্বপ্ন দেখছি। সমুদ্রের সৈকতের বালুকা বেলায়, অদূরে শালপিয়ালের জঙ্গল ফুরে, শ্রাবণী পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে তোমার চোখে মুখে সর্বাঙ্গে। আমি অবাক নয় বলে তোমার সামনে তাকিয়ে দেখছি। নিম্নমানের কাজ তা প্রমাণ করে দিয়েছে গৌরব মজুমদার, যিনি কিনা লেখকের পাণ্ডুলিপিটা পড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন ছুঁড়ে ফেলেছিলেন? কারণ ওই উপন্যাসটা প্রকাশ হলে ওই ঘুষখোর ব্যবসাদার আর এমএলএ সাহেবের কুকৃতির ইতিহাস যে সাধারণ মানুষের চোখে ধরা পড়তো। আর এটা বুঝতে পেরেই প্লান মাফিক লেখকের মাথায় আঘাত করা হয়েছে, তাকে বদনামের পাঁকে ডোবানো হয়েছে। লোচ্চা লম্পট চরিত্রহীনের সার্টিফিকেট তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর আমার সঙ্গে যে নোংরামিটা করলো, একটা বিশেষ উদ্দেশ্য সাধনের খাতিরে অভিনয় করেছে। মানে মানে একটা মহৎ কিছু করার পরিকল্পনা নিয়েই। আচ্ছা শিখা, মনটাকে একটু উদার করে ভাবো তো, এত সুন্দর একটা মানুষ এই সামান্য সময়ের মধ্যে নিজেকে এতটা বদলে ফেললো, প্লিজ প্লিজ তুমি একটু ভাবো। আচ্ছা প্রদীপ, আমরা পার্কে বেড়াতে এসেছি সময়টাকে এনজয় করব বলে, তা না করে আমরা কি নিয়ে আলোচনা করছি? হ্যাঁ ঠিক বলেছো, আলোচনা এখন থাক। বলো তোমার চাকরির কোনো সুরাহা হলো? হ্যাঁ, একটা স্কুলে জিওগ্রাফি টিচারের জন্য ইন্টারভিউ দিয়েছি, হবে বলে মনে হয় না। যাক, আর তোমার? গাছ শুধু লাগিয়েই যাচ্ছি, ফল আর ফলছে না। ফলবে মশাই ফলবে, সবুরে মেওয়া ঠিকই ফলবে। জানো শিখা, এক এক সময় আমি ভাবি আমার জীবন থেকে যদি তুমি কোনোদিন হারিয়ে যাও। ও কথা কখনো তুমি
বলো না তোমাকে ছাড়া আমি রব না, ও কথা কখনো তুমি বলো না তোমাকে ছাড়া আমি রব না। এক তরুণী এক কিশোরী, এক তরুণী এক কিশোরী, গাইব মোরা তোমাকে ছাড়া আমি যাবো না। পয়সা না থাকলে ভালোবাসার জানালা দিয়ে প্রেম পাখিটা ফ্রুত করে উড়ে যাবে ওই আকাশ মানে। তোমাদের বন্ধু, হ্যাঁ বন্ধুই তো, তাতে এই বন্ধু হয়ে দু হাত বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ ধরো এই দু হাত, এই দু হাতে আছে তোমাদের দুজনের জন্য দুটো চাকরি। আরে বাবা তোমরা বুঝতে পারছো না কেন, চাকরি তো দেবেন আমার দাদা একজন বিখ্যাত ব্যবসায়ী যার নামে বাঘে আর গরুতে এক ঘাটে জল খায়। আরে তিনি একজন নাম করা প্রকাশক, তার নাম গৌরব মজুমদার, বিশাল ব্যবসাদার। বিশাল ছোরাকার মা, কি বলছো কি তোমরা? আমরা বলি না, লোকে বলে। আশিকা বাবা আমার নামটাও জেনে গেছো দেখছি। কাশ্মীর থেকে ফিরে তোমার সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। চলো তুমি এখন আমার দাদার কাছে যাবে, চলো। এই মিস্টার সৌরভ মজুমদার, এই